অনেক হাদিস শরীফ আছে যে প্রতিবেশী যদি না খেয়ে থাকে আর কেউ যদি মানে পেট ভরে খায়, উদর পূর্ণ করে খায়, একদম তৃপ্ত হয়ে খায়, আর পাশের কেউ যদি অনাহারে উপবাস থাকে আর তিনি যদি সেটা জানেন, জানার পরেও যদি এই ধরনের লোভী হীন সংকীর্ণ স্বার্থপর সরাসরি জড়িত, ইসলাম আর ইনসানিয়াত অবিচ্ছেদ্য একাকার বিষয়। তো এগুলো এই বিষয়গুলো এ দয়াময়া গুণ জ্ঞান মানবতা ভালোবাসা এই যে এগুলো ইনসানিয়াতের মৌলিক বিষয় নয়, তারপরেও এগুলোকে ইমানের সাথে যুক্ত করা হয়েছে এবং বলা হয়েছে ইমানের সত্তরেরও অধিক শাখা আছে। প্রথম শাখা কলেমা এবং সর্বশেষ শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, যেন মানুষ কলার খোসায় পিছিল খেয়ে না মাথা না ফাটে, গর্তে পড়ে না যায়, কাঁটায় পড়ে না যায়, এভাবে কাঁচ থাকতে পারে, পেরেক থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো রাস্তা থেকে চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া, এটাকেও হাদিস শরীফে ইমানের অংশ বলা হয়েছে। আমাদের ইমানের সাথে ইনসানিয়াতের অনেক কিছু জড়িত, এই বিষয়গুলো ইনসানিয়াতের মৌলিক বিষয় নয়, ইমানিয়াতেরও মৌলিক বিষয় নয়। তারপরে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে ইনসানিয়াতের মৌলিক বিষয় আত্মা, মানব সত্তা, মানবাত্মা, দেহ নয় মানবাত্মা, জীবনের সত্য খুঁজে নেওয়া, জীবনের সত্য বুঝতে পারা। ইনসানিয়াত বিপ্লব এটা স্কুল অফ লাইফ, এটা ইউনিভার্সিটি অফ লাইফ, এটা সায়েন্স অফ লাইফ, এটা এক্সিস্টেন্স অফ লাইফ, এর বাইরে কোনো এক্সিস্টেন্স থাকে না, অস্তিত্ব থাকে না, আইডেন্টিটি অফ লাইফ, এটা ট্রুথ অফ লাইফ, এটা সেভিং লাইফ ফ্রম অল অ্যান্টি লাইফ ইভিল ফোর্সেস, এটা অস্তিত্ব রক্ষা, এবং এটা উৎস কলেমা, কলেমার উৎস রাসালাত আলাহি, রাসালাতের উৎস আলাহির মূল আল্লাহ তাআলা, এবং এটা কলেমার ব্যাখ্যা, ইমানদারদের জন্য কলেমার ব্যাখ্যা, অরিজিনালি এটা কলেমার ব্যাখ্যা, এবং সমস্ত মানুষের জন্য জীবনের ব্যাখ্যা, জীবনের সংজ্ঞা, জীবনের সত্য, জীবনের যে দৃষ্টি, মানবিক দৃষ্টি, মানবিক চেতনা, জীবনের পথ, জীবনের অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা, রুটি রুজি, জীবনের পরিধি, আত্মমালিকানা, দুনিয়ার মালিকানা, রাষ্ট্রীয় নাগরিকত্ব, বিশ্ব নাগরিকত্ব, এটা ছাড়া অস্তিত্ব হয় না, এভাবে জীবনের স্বাধীনতা থাকে না। কিন্তু এর মানে মূল বিষয় হলো জীবনের সত্য উপলব্ধি করা, নিজের জীবনকে বোঝা, আমি কে, আমার উৎস কী, আমার অস্তিত্বের ভিত্তি কী, আমার অস্তিত্বের ভিত্তি কী। কেউ কারো মতে এই যে কোনো না কোনো বস্তুকে ভিত্তি করে বস্তুবাদী চেতনার মধ্যে ডুবে গেছে। পৃথিবীতে দুইটাই চেতনা আছে, একটা কলেমার চেতনা, তাওহীদের সালাত ভিত্তিক চেতনা দৃষ্টি, তথা সত্যের জ্ঞানের ন্যায়ের আলোকময় দৃষ্টি, আর একটা মিথ্যার অন্ধকার, আর এই মিথ্যার অন্ধকারটা বস্তুবাদী চেতনার মাধ্যমে, বস্তুবাদী দৃষ্টি এবং বস্তুবাদী মন মানসিকতা, বস্তুবাদী বোধ শক্তি, এটাকে বোধ বললেও অন্যায় হয়, এটা বোধ নয়, বিচার নয়, এটা একটা মিথ্যার অন্ধকার, বিকৃত অসুস্থ মানসিকতা, মিথ্যার আধার যে আত্ম উপলব্ধি করতে পারে না, নিজেকে উপলব্ধি করতে পারে না, মনে হিসেবে নিজের জীবনের সংজ্ঞা খুঁজে পায় না। বর্তমান পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা কোনো দিক থেকেই মানে সত্যের দিশা দেয় না, মানুষকে নিজেকে চিনতে দেয় না, এবং মিনিমাম যে আত্মপরিচয়, আসল আত্মপরিচয় তো বহুদূর, আসল আত্মপরিচয় তো ইমানই আত্মপরিচয়, তা সেখানে তো পৌঁছতেই দেয় না। এর আগে বিগিনিং অফ লাইফ যেটা আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ হিসাবে, ফিতরাতের উপরে ভিত্তি করে যে মানুষকে সৃষ্টি করেছেন, আমি মানুষ এটাও বুঝতে দেয় না। এটা শিশু আসে কিন্তু তারপর তাকে মিথ্যার দাস বানানো হয়, তাকে জাতীয়তাবাদী বস্তুবাদী বানানো হয়, তাকে অমানুষ বানানো হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে শিক্ষা দেওয়া হয় যে শিখ, আমি মানুষ নই, আমি মানুষ নই, আমি বস্তুর দাস, আমার জীবন স্রষ্টার নামে নয়, আমার আত্মা সত্ত্ব অস্তিত্ব বস্তুর ভিত্তিতে। এটাই পৃথিবীর প্রতিটি স্কুল কলেজ ইউনিভার্সিটি এটাই শিখায় জাতীয়তাবাদের মাধ্যমে, জাতীয়তাবাদ, আমি জাতীয়তাবাদী, রাষ্ট্রের নামে
ভাষার নামে, গোত্রের নামে, বর্ণের নামে, শ্রেণীর নামে, লিঙ্গের নামে আমি নারী বা পুরুষ শিখাই, এগুলো জীবনে সত্য নয়। এটা 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 বললে কেউ নিজেকে কোনো না কোনো বস্তুর ভিত্তিতে যদি নিজের আত্মপরিচয়, জীবনের মূল, জীবনের মাপকাঠি, মূল্যায়নের মাপকাঠি হিসাবে যদি কোনো বস্তুকে ধরে সে কলেমা অস্বীকার করবে, কলেমার লা ইলাহা অস্বীকার হয়ে যাবে, যে আল্লাহ ছাড়া কোনো সত্য নাই, আর সে সত্যের প্রকাশ নূর বন্ধন সংযোগ অবলম্বন রহমত হেদায়াত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে আমার আত্মসত্তা মানে কলেম আল্লাহ ছাড়া কোনো নামে হতে পারে না, রাসালাত ছাড়া কোনো মানে কিছুকে কেন্দ্র করে অবলম্বন করে মূলত হতে পারে না। হ্যাঁ, রাসালাতকে পাওয়ার আর অনেক সাব সেন্টার আছে, রাসালাতকে পাওয়ার, রাসালাতে সংযুক্ত হওয়ার আল্লাহ তালা আনন্ত আলহিমদের তো একটা মানে কেয়ামত পর্যন্ত একটা ধারা দান করেছেন, এবং সেটা দুনিয়া আখেরাত দোনো জাহানে লাগবে। সেখান থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, কোনো মাস সওয়াদেকিন থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে রাসালাতকে তাওহিদকে হারাবে। এভাবে আত্মসত্তার ভিত্তি, অস্তিত্বের ভিত্তি পৃথিবীর বর্তমান মানুষকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এটা এটা স্রষ্টা থেকে বিচ্ছিন্নতা, এটা আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্নতা, আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন করে এটা মানে মিথ্যার দাস, এটা বস্তুর দাস, বস্তু উপাসনার মধ্য দিয়ে এটাকে শিরিক কুফরের একবারে অন্ধকারে নিমজ্জিত করে মানব সত্তাকে মৃত করে, মানব সত্তাকে বস্তুবাদী সত্তায় পরিণত করে, শয়তানি সত্তায় পরিণত করে, এটাকে সত্যের দুশ্মন, নিজের দুশ্মন, সমগ্র মানবতার দুশ্মনে রূপান্তরিত করা হয়। তাকে কোনোদিন চিনতে দেওয়া হয় না যে আমি মানুষ। এভাবেই মিথ্যার ধারা, মিথ্যার আধারের প্রবাহ সব মানুষের আত্মা মন মগজকে দুনিয়াকে গ্রাস করে ফেলেছে। এটা আইয়ামে জাহালিয়াতের একটা বিষ ভাস্কর, আইয়ামে জাহালিয়াত